আগামী 7ই মার্চ ও রবিবার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সভায় চমক দেখাতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেননা মোদীর সভায় আসতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গাঙ্গুলী। যোগ দিতে পারেন বিজেপিতে, বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের কথাই দেশ জুড়ে তৈরি হচ্ছে নানা গুঞ্জন। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী 7ই মার্চ রবিবার বাংলায় বিজেপির ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা করবেন, সঙ্গে কি একই মঞ্চে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে? বিজেপিতে সৌমিক ভট্টাচার্যের মন্তব্যে উস্কে গেল এমনই জল্পনা। তবে একা বাংলার মহারাজই নন, জানা যাচ্ছে ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত কয়েক মাস ধরেই সৌরভ গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা চলছে, মাঝে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে তার আচমকা সাক্ষাৎ সেই জল্পনায় ঘি ঢেলেছিলেন। যদিও সৌরভ তখন জানিয়েছিলেন সেই সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক। এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক। হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফোনে সৌরভের খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা, ফলে তখনও তাদের রাজনীতিতে যোগদানের জল্পনা জিয়েছিল। এবার সৌমিক ভট্টাচার্যের মন্তব্যে মোদীর সভায় সৌরভের উপস্থিতির ইঙ্গিত মিলল। মহারাজের ব্রিগেডে থাকা নিয়ে বিজেপির মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে ছিলেন, শরীর ভালো হলে এই রোদে যদি নেট প্র্যাকটিসে আসেন মানে ওয়ার্ম আপে, মানুষ তাই চাইছেন। ওর যদি মনে হয় আবহাওয়া ভালো মাঠে নামবেন, নামতে পারেন। যদিও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন খবরটি সম্পূর্ণ ভুল, এরকম কোনো সম্ভাবনা নেই। সৌরভের পরিবারের তরফ থেকে খবরটির সত্যতা নেই বলেই জানানো হয়েছে। তবে সৌরভের পাশাপাশি ব্রিগেডে থাকার কথা দুই তারকা মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। গত মাসে মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের বাংলায় হাজির হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভোটের মুখে এই সাক্ষাৎ ঘিরে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে, যদিও অভিনেতা দাবি করেন এই বৈঠক অরাজনৈতিক। এদিকে নির্বাচনী আবহে টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলী। সেই সাক্ষাৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়। বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি অভিনেতার হাতে নিজের লেখা বই অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি তুলে দেন অনির্বাণ। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে কি ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ? সেই জল্পনা অবশ্য নস্যাৎ করে দেন তিনি। তবে ভোটের আগে যেভাবে রাজনৈতিক দলগুলিতে তারকা সমাবেশ চোখে পড়ছে, তাতে বাংলার তিন জনপ্রিয় সেলিব্রিটির রাজনীতির আঙিনায় পা রাখার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 7ই মার্চ রবিবার মোদীর ব্রিগেডে কি সমীকরণ দাঁড়ায় সেটাই এখন দেখার। তো এটুকু কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং